নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা সম্মর একার, লড়তেও তাই হবে একা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই মুহূর্তে সম্মর জীবনের সবচেয়ে বড় অবলম্বন বোধ হয় এই লাইনটাই, কিন্তু সম্মর ডাকে ঠিকই একজন সাড়া দিয়েছেন, নাম তার নাজমুল আবেদিন ফাহিম। একাডেমি মাঠের কথাও কেউ নাই, সৌম্য একা করেছেন অনুশীলন, নিজেকে ফিরে পেতে সে কি আকুলতা। সময়টা খারাপ যাচ্ছে, চিরদিন তো আর যাবে না, সুদিন ফিরবেই, আর সেই ফেরার শুরুতেই পাশে পাচ্ছেন ফাহিম স্যারকে, আর কি লাগে। সাকিব তামিমদের গুরু খুব কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন সৌম্যর সমস্যাগুলো। ফুটওয়ার্কে যে সবচেয়ে বড় সমস্যা এটা শুরুতেই দিয়েছেন ধরিয়ে, সৌম্যর ব্যাটিংয়ে গভীরভাবে চোখ রেখেছেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেছেন কথায় আনা উচিত কী পরিবর্তন। বুঝে নেওয়া শেষ, এবার বুঝিয়ে দেবার পালা। দফায় দফায় করেছেন আলোচনা, স্কুলের করা হেডমাস্টারের মতো বকেননি, বরং আদর করে বুঝিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন পুরনো সৌম্যকে যে সৌম্যর ব্যাটে এসেছে টাইগারদের অনেক জয়। ফিরে আসার কাজটা তো শুরু করলো এখনই, এখনই হয়তো ফিরে আসার প্রক্রিয়াটা শুরু হলো, এতদিন তো ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল। আশা করছি যে ও যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় এবং ইজ ভেরি ট্যালেন্টেড। হয়তো ও কীভাবে ব্যাটিং করতো, যখন ভালো সময় ব্যাটিং করতো সেটাই হয়তো ভুলে গেছে, সেটা যদি আস্তে আস্তে মনে পড়ে এইসবের, আমরা যেসব কাজ করছি সেসবের মধ্যে দিয়ে, এবং ওর যেসব যে জায়গায় একটু কিছুটা দুর্বলতা এসছে সেগুলো যদি আমরা পূরণ করতে পারি, আমি মনে করি যে খুব দ্রুত ফিরে আসতে পারবে। এবং একটা দুটো ভালো ইনিংস খেলতে পারলে, একটু উইকেটে থাকতে পারলে ও নিজে বুঝতে পারবে যে ওর জন্য ভবিষ্যতে কী করতে হবে। সময়টা DPL-এর হলেও গায়ে জাতীয় দলের প্র্যাকটিস জার্সি, লক্ষ্যটা যে জাতীয় দলেই ফেরা সেটা বোঝার জন্য ক্রিকেটবদ্ধ হবার প্রয়োজন নাই, এই ছবিগুলো দেখলেই বুঝে নেওয়া যায়। উৎস মাহমুদ, অলরাউন্ডার। ঈদ উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।